হ্যালো ফ্রেন্ডস, আবার ফিরে এলাম বহুদিন পর। কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি, কোনো একটা প্রবলেমের জন্য, সমস্যার জন্য দোকান বন্ধ ছিল। আবার ফিরে এলাম নতুন একটা টপিক নিয়ে। দেখছেন পালসার 220 BS6 ABS, এ রিয়ার ডিস ব্রেক মারলে অটোমেটিক নেমে যাচ্ছে, ব্রেক ভালো কাজ হচ্ছে না, ব্রেক অটোমেটিক নেমে যাচ্ছে। কি প্রবলেমটা, কোনটা করলে প্রবলেম সলভ হবে, সেটা নিয়ে আজকে আমরা দেখবো। আপনার হচ্ছে রৌফ বাইক রিপেয়ার, আমি রৌফ। চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসুন দেখুন কি প্রবলেম। দেখুন গাইস, আমরা এই ব্রেক মারছি, অটোমেটিক নেমে যাচ্ছে, ব্রেক ধরছে কিন্তু প্রেশারে নেমে যাচ্ছে, অটোমেটিক নেমে যাচ্ছে। তা আমরা ব্রেক অয়েল আছে কি আগে চেক করব। অয়েল চেক করতে গেলে গাইস আমাদের প্যান্ট কভারটা খুলতে হবে, কেন অয়েল এর ব্রেক অয়েলের ডিব্বা হচ্ছে এখানে আছে। আমরা সিটটা ওপেন করব, সিটের এই জায়গাটা আছে, সিটের এখানটা আছে, সিটটা ওপেন করব, প্যান্ট কভারটা খুলবো। ফ্রেন্ডস, এই হচ্ছে ব্রেক অয়েলের মাস্টার ডিব্বা, এই যে ব্রেক অয়েলের ডিব্বা, এই যে ব্রেক অয়েল আছে কি আমরা এখন দেখবো কতটা পরিমাণ ব্রেক অয়েল আছে। ব্রেক অয়েল আছে, দেখতে পাচ্ছেন ব্রেক অয়েল আছে, তাও ব্রেক কাজ হচ্ছে না, ব্রেক প্রেশারে নেমে যাচ্ছে। আমরা এখন ডিস বকেটটা দেখবো, ডিস বকেটের কি প্রবলেম হচ্ছে সেটা দেখবো। সরি, মাস্টার সিলিন্ডারটা এখন আমরা খুলবো, খুলে দেখবো বকেট চেঞ্জ করলে হবে কি না, না কমপ্লিট চেঞ্জ করতে হবে সেটা দেখবো। আগে আমরা ওই মাস্টার সিলিন্ডার খুলে নেই, তারপর দেখবো গাইস কি প্রবলেম। আমরা মাস্টার সিলিন্ডার খুলে নিলাম ফ্রেন্ডস, এই জো এই হচ্ছে ডিস বকেট, আমার বকেটটা খুলবো। মাস্টার সিলিন্ডার খুলতে গেলে এই ফুটেজ হোল্ডারটা খুলতে হবে, আমার ডিস বকেট লক দিয়ে ডিস বকেটটা খুলবো, লক ফ্ল্যাশ দিয়ে। আমার বকেট খুলতে গেলে এরকম এরকম স্ক্রুড্রাইভারটা চেপে বকেটটা ভিতরে ঢুকিয়ে লকটা খুলতে হবে, এইভাবে এরকম আমরা লক ফ্ল্যাশ নেব, লক ফ্ল্যাশ নিয়ে এইভাবে আমরা খুলবো। লক ফ্ল্যাশ দিয়ে এই বকেটটা এইভাবে খুলবো। বকেটটা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস বকেট, ডিস বকেট, এই যে আমরা ডিস বকেট, কোন ডিস বকেট লাগে সেইটাই দেখবো, কি মডেল ডিস বকেট লাগে সেইটাই দেখবো। দেখে আমরা ডিস বকেটটা ফিট করবো। এই হচ্ছে এর পুরাতন ডিস বকেট, আমরা এই ওরিং গুলো চেঞ্জ করব, ওরিং গুলো পাওয়া যায় কিনতে, ওরিং আমরা এই যে ওরিং গুলো আমরা চেঞ্জ করে দেবো, এই ওরিং গুলো ওরিংটা এইভাবে পুরাতন ওরিংটা খুলে নেবো এইভাবে। পুরাতন ওরিং এই যে খুলে নিলাম, আমরা নতুন ওরিংটা ফিট করব। এটা ফিট করে নিলাম, এটাও ফিট করব, সব ফিট করে নিলাম ফ্রেন্ডস। এই পুরাতন ওরিং, পুরাতন ওরিং গুলো বাদ দিয়ে দেবো, দিয়ে আমরা নতুন ওরিং ফিট করে নিলাম, দিয়ে এই সকেটটা এইভাবে বসিয়ে দেবো, দিয়ে এই স্প্রিংটা এইভাবে বসাবো, বসিয়ে দিলাম, দিয়ে মানে বকেটটা ফিট করব। চেপে দেখছি ঠিক আছে কিনা, দেখলাম ঠিকই আছে। আমরা বকেটটা ফিট করার আগে লকটা ফিট করে নেবো, লকটা এবার বসিয়ে নেবো ফ্রেন্ডস এইভাবে।
সেন্সরে ফিট করে নিলাম। এবার আমরা মাস্টার সেন্সরটা এইভাবে পাঞ্চ করে দেখবো ঠিক আছে কি না। ঠিক আছে, এবার আমরা ফিট করব মাস্টার সেন্সরটা, আবার গাড়িতে ফিট করবেন। রাবারটা লাগিয়ে দেবো, এভাবে লাগিয়ে দিলাম, রাবারটা লাগানো হয়ে গেছে, এবার মাস্টার সেন্সরটা ফিট করব। লাগিয়ে নিলাম, এবার আমরা পিনটা ফিট, ওই পিনটা মাস্টার সেন্সরে পিনটা লাগাবো। পিনটা এইভাবে, পিনটা এইভাবে লাগিয়ে দেবো, এইভাবে ভিতরে লাগিয়ে দিয়ে এই দিয়ে আমরা পিনটা লক করে দেবো। পিনটা এইভাবে ঢুকিয়ে লক করে দেবো। পিনটাও লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে অসার দেবো, দিয়ে আমরা একটা পিন লাগিয়ে দেবো, পিনের লকটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিলাম, এই যে ব্রেক কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন, দিয়ে এই এই যে ব্রেক অয়েলের ডিব্বার পাইপটা এইভাবে লাগিয়ে দেবো, পাইপটা এইভাবে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে আমরা এইটা লক করে দেবো, পিনটা লক করে নেবো। বন্ধুদের ফুল ড্রেসটা ফাঁসিয়ে দিলাম, ফাঁসিয়ে দিয়ে টোটাল আমরা নাট বোল্টগুলো টোটাল টাইট করে নেবো। টোটাল টাইট করে কমপ্লিট করে নিলাম, এবারে মাস্টার হুইল সিলিন্ডারের পাইপটা লাগাবো। হুইল সিলিন্ডারের পাইপ এটা আমরা লাগাবো, লাগানোর আগে আমরা বেঞ্জি বোল্ট দিয়ে, বেঞ্জি ওয়াশার দিয়ে ভালো করে টাইট করবো। টোটাল এটা ভালো করে আমরা লাগিয়ে, ওয়াশারগুলো লাগিয়ে আমরা বেঞ্জিটা বোল্ট এখানে লাগিয়ে ভালো করে টাইট করবো, ভালো করে লাগিয়ে দেবো, ফাঁসিয়ে দেবো, এভাবে ফাঁসিয়ে দেবো। এদের তোমার ভালো করে গাইস এইভাবে টাইট করে নেবো, ফুল টাইট করে নেবো। টাইট হয়ে গেছে, টাইট হয়ে গেছে, এবার আমরা উপরে ব্রেক অয়েল দেবো। আমরা এই কেভিএক্সে ব্রেক অয়েল নেবো, এই দেখতে পাচ্ছেন কেভিএক্সে ব্রেক অয়েল নিলাম, এই ব্রেক অয়েলটা নেবো, ব্রেক অয়েলটা নিয়ে আমরা ব্রেক অয়েল দেবো, ব্রেক অয়েল দেবো এভাবে, এভাবে ব্রেক অয়েল দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা অয়েল দিয়ে নেবো, এইভাবে অয়েলটা দিয়ে নেবো, নিয়ে আমরা পাইপটা, এই যে ব্রেক অয়েলের পাইপটা হালকা হালকা করে প্রেশার দিয়ে আমরা তেলটা ঢুকিয়ে নেবো ভিতরে। দেখতে পাচ্ছেন তেলে উপরে বুজগুড়ি হচ্ছে, এভাবে হাওয়া দিয়ে এরকম টিপে টিপে চাপ দিয়ে, চাপ দিয়ে আমরা তেলটা বার করে নেবো, তেলটা পাইপে ভরে নেবো। নিয়ে আমরা এইভাবে পাঞ্চ করবো, পাঞ্চ করবো, এইভাবে পাঞ্চ করে করে তেলটা লোড করে নেবো, নিয়ে আমরা
মাস্টার সিলিন্ডার হুইল সিলিন্ডারতে হাওয়া ছাড়বে। এবার পাম্প করবার এই সাইডে হাওয়া ছাড়বো গাইস। এবার পাম্প করব, পাম্প করে করে হাট করব। এবার আমরা পাম্প করবো, এটা আমরা পাম্প করব আর এখান থেকে হাওয়া ছাড়বো, মানে হুইল সিলিন্ডারতে এইভাবে হাওয়া ছাড়বো, টাইট করে দেবো। এরকম পাম্প করব, পাম্প করে করে হাট করব, এরকম হাওয়া ছাড়বো, এরকম পাম্প করব, এরকম পাম্প করব, পাম্প করে 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 এরকম পাম্প করব, পাম্প করে এখানে হাওয়া ছাড়বো, এইভাবে কমপ্লিট হয়ে গেছে। দেখেন ব্রেকটা পুরো হার্ড হয়ে গেছে, দেখেন ব্রেক পুরো হার্ড হয়ে গেছে। চাটা ঘোরাও তো, হ্যাঁ ব্রেক হলে ক্যাপটাই লাগিয়ে দিলাম, এই যে ব্রেক ক্যাপটা লাগিয়ে দিলাম, দিয়ে আমরা পাম্প করে কমপ্লিট করলাম, এটা কমপ্লিট করলাম। চ্যানেলে যদি ভালো লাগে থাকে গাইজ, লাইক করবে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে আমার ভিডিও থাকার জন্য।